মালয়েশিয়ায় বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশীদের কাছে হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। গুরুত্বপূর্ণ এই অভিযোগটি নজরে আসায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়েছে। হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু ব্যক্তি বা এজেন্ট ডিটেনশন ক্যাম্পে গিয়ে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী পরিচয় দিচ্ছে। এরপর বাংলাদেশে ফেরত আসতে চাওয়া প্রবাসীদের কাছে এয়ার টিকিট বিক্রি বা এক্ষেত্রে সহায়তার প্রস্তাব দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রমের সাথে হাইকমিশন সংশ্লিষ্ট নয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ট্রাভেল এজেন্ট অথবা অন্য কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা বা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। যদি এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ আসে, তাকে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে তুলে দিতে বলা হয়েছে। নগদ টাকা লেনদেন না করে টিকিট নিজস্ব ব্যবস্থাপনায় কিনতে, এরপর সরাসরি ডিটেনশন ক্যাম্পে বা বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট সরবরাহ করার জন্য ডিটেনশন ক্যাম্পে আটক প্রবাসী ও তাদের পরিবারকে অনুরোধ করেছে হাইকমিশন। এ বিষয়ে সকল প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থেকে এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতারণার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে হাইকমিশনের ইমেইলে জানানোর জন্য অনুরোধ করেছে বাংলাদেশ হাইকমিশন। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা।